আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। গতকালকে ইন্ডিয়াতে হিরো এক্সট্রিম 125R এই বাইকটা লঞ্চ করা হয়েছে এবং বলা হচ্ছে এই বাইকটা 125cc সেগমেন্টের গেম চেঞ্জার হতে পারে। কেন, কিভাবে, এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই যে বাইকটাতে নতুনত্ব কী কী আসলো, কেন এটা অন্য অন্য বাইক থেকে আলাদা এই 125cc সেগমেন্টের মধ্যে। ওয়েল, ফার্স্ট অফ অল প্রথমত বাইকের ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.7cc এবং এই ডিসপ্লেসমেন্টটা আমি যখন দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের আগের যে ইগনাইটার ছিল, ইগনাইটার টেকনো, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু পরিচিতি দিয়ে দিই। সেটা হচ্ছে যে ইগনাইটারের এক্সটেক আসার আগে একটা মডেল লঞ্চ করা হয়েছিল এবং ওটাতে 3D ইগনাইটার লেখা ছিল ট্যাঙ্কে 3D লোগোর সাথে। ওই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট এবং এইটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট সেম, তার মানে কি দুটো একই ইঞ্জিন? ব্যাপারটা হচ্ছে ওইটার বোর এবং এটার বোর, মানে কিউবিক সেন্টিমিটারে যে পরিমাপ, এটা আমার কাছে সেম মনে হয়েছে। এবারে আসি পাওয়ার আউটপুটের দিক থেকে। এই বাইকটাতে 11.4 BHP পাওয়ার দেওয়া হয়েছে 8250 RPM, যেটা আমার কাছে 125cc সেগমেন্ট অনুযায়ী হিউজ মনে হয়েছে এবং গুড অ্যানাফ। টর্কের কথা বললে এটাতে 10.5 Nm টর্ক দেওয়া হয়েছে 6000 RPM। ওয়েল, এটা 5500 করলে একটু ভালো হইতো, আর একটু বেটার টর্কের যে পুশটা ওটা আমরা পাইতাম। ঠিক আছে, খারাপ না। বাইকটাতে রয়েছে 5-speed গিয়ারবক্স এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। হিরো ইন্ডিয়া ক্লেম করতেছে এই বাইকটাতে আপনার এক্সিলারেশনের দিক থেকে 0-60 অ্যাচিভ করতে পারবে 5.9 সেকেন্ড, অলমোস্ট 6 সেকেন্ড আর কি বলা যায়, বা এরও হচ্ছে অনরোডে যখন টেস্ট পারপোজ দেখা হবে হয়তো বা কম বেশি হতে পারে। এবারে বাইকটার অন্যান্য ডিটেলস বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। তার মধ্যে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ফ্রন্ট সাসপেনশন, 125cc সেগমেন্টে যে সাসপেনশনগুলো দেওয়া হয় ফ্রন্টে, এগুলো অনেকটা ন্যারো হয়। আমাদের দেশে অ্যাভেলেবল যে বাইকগুলো রয়েছে এগুলোর কথাই বলতেছি। কম্পেয়ার টু হিরো এক্সট্রিম 125R, এই বাইকটাতে দেওয়া হয়েছে 37mm কনভার্সনাল ফর্ক সাসপেনশন, যেটা আসলে টেলিস্কোপিক সাসপেনশন। এবং আপনারা একটু খুশি হবেন, সেটা হচ্ছে যে এটা প্রোভাইড করতেছে শোয়া, এবং শোয়া সম্পর্কে নতুন করে কোনো কিছু বলতে হবে না আপনাদেরকে। এটা হচ্ছে ভালো একটা সাসপেনশন ব্র্যান্ড। রিয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক শক অ্যাবজার্ভার, যেটা হচ্ছে মনোশক, এবং এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। টায়ার সেকশনে ফ্রন্ট টায়ার দেওয়া হয়েছে 90x90 17-inch রিমের সাথে, এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 120x80 17-inch রিমের সাথে, এবং উভয় টায়ার হচ্ছে টিউবলেস। ব্যাপারটা হচ্ছে রিয়ারে 120 এবং হচ্ছে সামনে 90, এই সেকশন কিন্তু আপনার পালসার টুইন ডিক্সেও ব্যবহার করা হয় 150cc একটা বাইকে। সো টায়ার সেকশন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে ওয়াইড টায়ার দেওয়ার জন্য। এখন ব্যাপারটা হচ্ছে যে ওয়াইড টায়ার যেহেতু দেওয়া হয়েছে, ভালো মানের একটা ব্রেকিং সিস্টেম হলে ভালোই হতো। সো ব্রেকিং সিস্টেমেও এরা কমতি রাখে নাই, যেটা করছে সেটা হচ্ছে ABS ভেরিয়েন্ট, যেটা এইটাতে সামনে 276mm ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং এই 276mm ডিসপ্লে ব্যবহার করা হয় হন্ডা CBR-এ, হর্নেটে, এক্সব্লেডে। এখন হচ্ছে বিগার ডিস্ক অবশ্যই ব্রেকিং পারফরমেন্সটা ইনক্রিজ করে ভাই, এটা অবশ্যই আমি সাপোর্ট করি। তবে খারাপ লাগছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে CBS ভার্সন যেটা, বা IBS হিরো যেটা বলে আর কি, ওইটাতে সামনে হচ্ছে 240mm ডিস্ক দিছে। কেন ভাই, কী দরকার এত কস্ট কাটিং করার? সেম ডিসপ্লেটা দিলে কি ভালো হইতো না? এবং রিয়ারে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে 130mm, এটা নিয়েও আমার কোনো কমপ্লেন নাই। ঠিক আছে, 125cc সেগমেন্টের একটি বাইক, ড্রাম ব্রেক, তবে ডিস্কের একটা ভেরিয়েন্ট রাখতে পারত। যেহেতু ওয়াইড টায়ার এবং ভালো মানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করছে, বাই দ্য ওয়ে এটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, ABS হচ্ছে ডাবল চ্যানেল না, সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে। ওকে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে ওয়াইড টায়ার এবং ভালো মানের একটা ব্রেকিং সিস্টেম, এ তো গেল। এখন মাইলেজ কেমন পাওয়া যাবে এই বাইকটা থেকে? মাইলেজের দিকটা আসলে আমার কাছে, বাইকটা আসলে বাংলাদেশে না আসা পর্যন্ত বলা যাবে না। তারপরেও কোম্পানি যেটা ক্লেম করতেছে সেটা হচ্ছে 60 up। এখন ভাই 120 সেকশনের রিয়ার টায়ার, ইঞ্জিনটাও পাওয়ারফুল, বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু ভালোই। বাইকের কার্বো ওয়েট হচ্ছে 136 কেজি। সো ওজনও আছে, পাওয়ারও আছে, ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে ফুয়েল ইঞ্জেক্টেড ব্যবহার করছে, ঠিক আছে। এবং হিরো ক্লেম করতেছে এটা দিয়ে আপনার কুইকার এক্সেলারেশন পাওয়া যাবে, সবই ঠিক আছে। তাহলে মাইলেজ 60+, এটা আমার দৃষ্টিকোণ থেকে হয়তো 60 নাও পাওয়া যেতে পারে,
কোম্পানি ক্লেম করলে এক্স্যাক্ট আমরা অনরোডে যে সেম পারফরমেন্সটা পাবো বা সেম রেজাল্টটা যে পাবো এটা কিন্তু না। এবারে কথা বলি ওভারঅল বাইকটার লুকস নিয়ে। লুকসের কথা বলতে গেলে এই বাইকটা কোথাও না কোথাও থেকে থ্রিলারের একটা ফিল দেয়। আসলে থ্রিলার আমাদের দেশে চলে, এটা আপনারা জানেন, এই নামে, আর ইন্ডিয়াতে এক্সট্রিম নামে। তো আসলে এক্সট্রিম জুনিয়র ভার্সন 125R এই নামে লঞ্চ করা হয়েছে আমাদের দেশে। প্রবাবলি এটা লঞ্চ করা হবে এবং সেটা আমি আপডেটে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। যদি আসে তবে অবশ্যই থ্রিলার নামে আসবে। আর এর ডিজাইনে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হেডলাইটের ডিজাইনটা চেঞ্জ করে ভালো হয়েছে ভাই। পার্সোনালি অন্তত আমার হিরো থ্রিলারের যে ডিজাইনটা বা হিরো এক্সট্রিম, তো এইটার যে ডিজাইন, এটার ডিজাইনটা আসলে ভাই আপনার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে না, বা আমার ভালো লাগে আপনার ভালো লাগে না, ঠিক আছে, তারপরেও ডিজাইনটা কেন জানি আমার কাছে একটু অন্যরকম লাগতো এই বাইকটার। এটা আমার ব্যক্তিগত মানে মতামত, সবার সব কিছু যে ভালো লাগবে বা সবার সব কিছু যে খারাপ লাগবে এরকমটা না। তো এইটার হেডলাইট যখন আমি দেখছি মানে এক্সট্রিম 125R এর, আমার কাছে মনে হয়েছে যে কেন ভাই এটা থ্রিলার 160 দিতে কী হয়েছিল। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু এলইডি হেডলাইট, এটার ভিজিবিলিটি মানে লাইটের ভিজিবিলিটি কেমন হবে এটা অনরোডে টেস্ট করলে পরে আমি আপনাদেরকে বলতে পারবো। এবারে আসি মিটারে। মিটারে মানে কি নাই ভাই, মিটারে সব কিছুই দেওয়া হয়েছে এই বাইকটাতে। একটা ফুল ডিজিটাল মিটারে যা যা থাকা দরকার সব কিছু এটাতে পাবেন। বাজেট ফ্রেন্ডলি হতে যাচ্ছে এই বাইকটা। এতক্ষণ ধরে বাইকের ডাইমেনশন নিয়ে কোনো কিছু বলা হয় নাই, ওয়েল আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ডাইমেনশনের মধ্যে যে বিষয়বস্তুগুলো থাকে এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আর এই বাইকটা সম্পর্কে আপাতত আর তেমন কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে বাংলাদেশে লঞ্চ হবে ভাই, ধৈর্য ধরে আসবে আশা করি যতটুকু আমি শুনলাম। এবং হিরো আগামী এই যে ফেব্রুয়ারির শেষের দিকে আর কি, খুব সম্ভবত আপনার ফেব্রুয়ারির শেষের দিকে 25 তারিখের আশেপাশে একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে, এটা হয়তো আমরা অনেকেই জেনেছি। তো হায়ার সিসির এই ব্যাপারটা চলে গেলে হয়তো বা এই বাইকটা আমরা আস্তে আস্তে হাতে নাগালে পাবো ইনশাল্লাহ। এবং আরও একটা বাইক পেন্ডিং আছে, সেটা হচ্ছে থ্রিলার 4V। তো এই সম্পর্কে আর ভিডিওটা বর্ধিত করতে চাচ্ছি না। আর এই রিলেটেড ভিডিও পেতে বাইক ইনফরমেশন ভিডিওর সাথেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।